মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা যেটা ফার্স্ট সেপ্টেম্বর হতে চলেছে সেই পরীক্ষাটা এমসিকিউ হবে নাকি ডিসক্রিপটিভ হবে কতগুলো প্রশ্ন থাকবে ইত্যাদি নিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ করছো অনেকে জানতে চাইছো অনেকে কমেন্ট করছো তো প্রত্যেকের জন্যই এই ভিডিওটা যে প্রসপেক্টাস যেটা দিয়েছিল যেটা এক যুগ আগের কথা যখন ফর্ম ফিল আপটা হয় সেই প্রসপেক্টাসে অ্যাকচুয়ালি কী লেখা ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং গ্যাজেটে বা প্রসপেক্টাসে যে নিয়মে লেখা রয়েছে সেই নিয়মেই কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করতে হবে সেটা কিন্তু রয়েছে কি রয়েছে দেখো প্রথমে তো হয়ে গেল ওই প্রিলি পরীক্ষাটা তারপরে হচ্ছে যেটা রিটেন এক্সাম মানে মেইন এক্সাম যেটা অর্থাৎ যেই এক্সামটা ফিফটিন মার্কসের মধ্যে হওয়ার কথা সেটাতে কী কী থাকবে রিটেন এক্সামে থাকবে দ্য কোয়েশ্চেন্স ইন রিটেন এক্সাম এক্সামিনেশান উইল বি অন জেনারেল ইংলিশ এইট মার্কস অ্যারিথমেটিক সেভেন মার্কস অর্থাৎ এইট ইংলিশ থেকে সেভেন ম্যাথস থেকে টোটাল ফিফটিন তাই তো টোটাল ফিফটিন মার্কস অফ ক্লাস এইট লেভেল অর্থাৎ অষ্টম শ্রেণীর যে স্কুলে বইগুলো পড়ানো হয়ে থাকে ক্লাস এইট লেভেলের যেগুলো রয়েছে সেই ক্লাস এইট লেভেলটাকে মেনটেন করে কিন্তু এই ক্লাসটা অর্থাৎ এই এক্সামটা হবে দ্য টেস্ট উইল বি অন অফ ওয়ান আওয়ার ডিউরেশন এক ঘন্টার মধ্যে হবে এই পরীক্ষাটা ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু কোয়ালিফাই ইন ইচ অফ দ্য টেস্ট সেপারেটলি অর্থাৎ ইংরেজিতেও পাস করতে হবে অঙ্কতেও কিন্তু পাস করতে হবে দ্য কমিশন উইল হ্যাভ ফুল ডেসক্রিপশন সরি ডিসক্রিশন টু ফিক্স দ্য মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কমিলেটিভলি দ্য কোয়েশ্চেন্স উইল বি সেট ইন বেঙ্গলিয়ান ইংলিশ ভার্সন তো কমিশন পরে কী করবে জানিয়ে দেবে যে মানে কোয়ালিফাইং মার্কসটা কত জানিয়ে দেবে তো আমাদের এই জিনিসটা ক্লিয়ার হলো পনেরো নম্বরে পরীক্ষা হবে আট নম্বর থাকবে ইংরেজি থেকে সাত নম্বর থাকবে অঙ্ক থেকে যেটা এইথ লেভেলের এবার অঙ্ক ইংরেজি করবো কোনগুলো করবো সেই সম্পর্কে কী বলা হয়েছে প্রসপেক্টাসে সেটা একবার দেখে নিই প্রথমে জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশে কি দিয়েছে জেনারেল ইংলিশে দিয়েছে যে ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফান্ডামেন্টালস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ভাষা ইংরেজি ভাষার যে ফান্ডামেন্টাল বিষয়গুলো রয়েছে সে ফান্ডামেন্টাল বিষয়গুলো জানতে হবে সাচাস ভোকাবুলারিস ভোকাবুলারির অলরেডি একটা পিডিএফ তোমাদের প্রত্যেকের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে অনেকে তোমরা কালেক্ট করেছো যারা কালেক্ট করে তারা হোয়াটসঅ্যাপ করে নেবে গ্রামার রয়েছে গ্রামারের মধ্যে সব থাকবে যেখানে সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ যেখানে টেন্স থাকবে যেখানে আর্টিকেলস প্রিপোজিশনস থাকবে যেখানে ভয়েসেস থাকবে ন্যারেশন ক্লস সব কিছু মিলে সেন্টেন্স স্ট্রাকচার বাক্য গঠন সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্ট সিনোনিমস অ্যান্টোনিমস ইত্যাদি কিন্তু থাকবে এবং প্রত্যেককে বলে রাখি আমাদের যে ইংলিশ ক্লাসটা মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে সেটা কিন্তু রোজ রাত্রি আটটা থেকে আমাদের এখানে ইউটিউব চ্যানেলে চলছে ফ্রিতে ইংলিশ ক্লাস যেখানে শুধু আমরা প্র্যাকটিস করছি ইংরেজিটা ঠিক আছে ভালোভাবে প্র্যাকটিসটা চলছে অ্যান্ড ইটস কারেক্ট ইউজেজ এটসেট্রা আর অ্যারিথমেটিক পাটিগণিতের মধ্যে কী কী থাকবে পাটিগণিতের মধ্যে থাকবে কোয়েশনস অফ দিস কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম থাকবে ইনক্লুডিং কোয়েশ্চেন্স অফ সিম্প্লিফিকেশান সরলীকরণ ডেসিমালস ফ্র্যাকশন এলসিএম এইচসিএফ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স ঠিক আছে এবং এই যে ক্লাসেসগুলো এই যে অঙ্ক এবং ইংরেজি অঙ্ক এবং ইংরেজির অধ্যায় ভিত্তিক ক্লাসের প্রি রেকর্ডেড ভিডিও আমরা অলরেডি অ্যাভেলেবেল করেছি এবং আমরা একটা গ্রুপ করেছি সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো জয়েন করার জন্য তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে এই গ্রুপে জয়েন হওয়ার জন্য শুধুমাত্র ওয়ান ফিস পে করতে হবে তাহলে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও ক্লাস এবং তার পাশাপাশি সেগুলো অ্যানালিটিক্যাল ভিডিও ক্লাস এবং অঙ্ক এবং ইংরাজি কোশ্চেন সলভ প্রত্যেকটা বিষয় কিন্তু একবারেই দিয়ে দেওয়া হবে তোমরা এই যে সময়টা রয়েছে এক্সামের আগের যে সময়টা রয়েছে এই সময়টাকে বাড়িতে নিজেদের মতন করে প্র্যাকটিসটা করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা এবারে আমরা দেখে নেবো যে সিস্টেমটা যেটা ছিল অর্থাৎ এই যে মাদ্রাসা গ্রুপটির কথা যে বলা হচ্ছে সেই যে রিক্রুটমেন্ট প্রসিজারটা কী রয়েছে এই যে প্রসপেক্টাসের যে মেন পেজটা রিক্রুটমেন্ট প্রসিজারটা কী রয়েছে একটু দেখে নিই প্রথমে প্রিলিমিনারি টেস্ট যেটা আগে হয়ে গেছে তারপরে কি বলছে রিটেন এক্সামিনেশনে যে রিটেন এক্সামিনেশান পনেরো নম্বর যেটা আমরা দেখলাম এইট প্লাস সেভেন এবং তারপর ফাইভ মার্কস হচ্ছে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স বিফোর দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড ইজ কম্পালসারি এবার অনেকেই বলতে চাইছে যে এক্সামটা এমসি কিউ হবে না এসএ কিউ হবে নাকি ডিসক্রিপটিভভাবে লিখতে হবে তো যেখানে বলা হচ্ছে রিটেন এক্সাম সেখানে কিন্তু এমসি কিউ বা সেখানে ওয়েম এক্সাম হবে না রিটেন এক্সাম মানে সেখানে পেন পেপার টেস্ট হবে সেখানে লিখিত পরীক্ষাই হবে এবার এটাই কথা যে অঙ্কগুলো কি সেখানে ভেঙে ভেঙে করতে হবে কি না বিস্তারিতভাবে লিখে করতে হবে কি না সম্ভবত সেভাবেই করতে হবে যেহেতু এটা প্রসপেক্টাসে বলা রয়েছে এক যুগ আগের কথা সেই সময় যে সিস্টেমে এক্সাম নেওয়ার কথা ছিল সেই রকমভাবেই এক্সামটা এখন নিতে হবে আবার আরেকটা বিষয়ে বলতে বাধ্য হচ্ছে কারণ সেখানে বলা হচ্ছে দশ তারিখের মধ্যে রিক্রুটমেন্টটা তারা কমপ্লিট করবে টেন সেপ্টেম্বরের মধ্যে তারা এখন কিভাবে করতে চাইছে বিষয়টা প্রসপেক্টাসে যে নিয়মটা আছে রিটার্ন এক্সামিনেশন রিটার্নে কিন্তু সেটা হওয়ার কথা লিখিত হওয়ার কথা ঠিক আছে তো সেভাবেই কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে এবং তোমরা অবশ্যই আমাদের এই গ্রুপটা জয়েন করতে পারো যেখানে অঙ্ক এবং ইংরাজির বিস্তারিত ক্লাস প্রত্যেকটা একবারে দিয়ে দেওয়া হবে রেকর্ডেড ক্লাস রয়েছে সব একবারে দিয়ে দেওয়া হবে নিজেদের সুবিধা মতো ক্লাসগুলো প্র্যাকটিস করতে পারবে যাতে করে তোমাদের আপকামিং এক্সামটা খুব ভালো হয় ঠিক আছে আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখানে কমেন্ট করবে এবং রাত আটটা থেকে কিন্তু প্রত্যেক দিন আমাদের এখানে ইংলিশ ক্লাসটা চলছে ফ্রি অফ কস্ট ঠিক আছে লাইট চলছে রাত আটটা থেকে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে স্টে ডে কানেক্টই তাস Thank you very much.